সাথে কি কথোপকথন করছেন আপনি আপনার ছেলেমেয়ের সাথে কি কথোপকথন করছেন আপনি আপনার প্রিয় মানুষের সাথে কি কথোপকথন করছেন আপনার ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্টের হিসাব আপনার সব তথ্য সরকারের কাছে চলে যাবে তাহলে কি এটি এই দেশের মানুষকে একরকম উলঙ্গ করে না উলঙ্গ করা এখন কথা হচ্ছে এই তথ্যগুলো দিয়ে তারা কি করবে বন্ধুগণ বন্ধুগণ চিন্তা করে দেখুন আমাদের এই দেশের এই নোংরা রাজনীতির শিষ্টাচারের ভিতরে কিছুদিন পর পরই নেতৃবৃন্দদের কল রেকর্ড ভাইরাল হয় কিছুদিন পর পরই এই দেশের ব্যবসায়ী থেকে শুরু করে আমরা থেকে শুরু করে প্রভাবশালী ব্যক্তিদের গোপন নথি কল রেকর্ড ভিডিও ভাইরাল হয় প্রকাশ হয় এগুলো কেন করা হয় এগুলো করা হয় তাদেরকে ব্ল্যাকমেইল করার জন্য আমরা আতঙ্কিত এবং উদ্বেগের সাথে লক্ষ্য করছি এতদিন যেগুলো করা হতো একটি সীমিত পরিসরে এই প্রযুক্তি এনে বন্ধুগণ এই সরকার এই দেশের ১৬ কোটি মানুষকে এখন উলঙ্গ করে ফেলতে চায় আমাদের কোনো নিরাপত্তা নাই এটি সুস্পষ্টভাবে আমাদের মানবাধিকারের লঙ্ঘন আমাদের সংবিধানে বন্ধুগণ আমাদেরকে যে ফ্রিডম অফ স্পিচ দেওয়া হয়েছে চলাফেরার স্বাধীনতা দেওয়া হয়েছে জীবন রক্ষার অধিকার দেওয়া হয়েছে এই সমস্ত অধিকারকে এই সরকার তারা ভায়োলেট করতে চায় এই সরকারের কাছে এই দেশের মানুষের আর কোন সম্মান নাই যে আত্মমর্যাদার কথা বলে এই স্বাধীন বাংলাদেশের ভূমিকা রচনা করা হয়েছিল ৩০ লক্ষ শহীদ জীবন দিয়েছিল মা বোনেরা সংগ্রাম দিয়েছিল সেই আত্মমর্যাদা মান সম্মান এই আওয়ামী লীগ সরকার আর এই দেশের জনগণকে রাখছে না আমরা তরুণ যুবকেরা বলতে চাই আপনারা জাতীয় সংসদে প্রধানমন্ত্রী যখন বলেন কুইক রেন্টাল নিয়ে কথা বললে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে যখন দুর্নীতি নিয়ে কথা বললে তিনি খেপে যান তাহলে কি গ্যাস নিয়ে কথা বললে গ্যাস বন্ধ করে দেওয়া হবে তাহলে কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বললে দ্রব্যমূল্য সরবরাহ আপনারা বন্ধ করে দিবেন তাহলে কি নির্বাচন নিয়ে কথা বললে আপনারা নির্বাচন বন্ধ করে দিবেন আমরা জনগণ আতঙ্কিত এই ধরনের স্বৈরাচারী কায়দায় এই দেশের মানুষ আপনাদেরকে আর এই দেশ চালাতে দিবে না আমরা দেখেছি আপনারা একদিকে তলে তলে ইসরায়েলের সাথে প্রেম ভালোবাসা এবং কূটনৈতিক সম্পর্ক চালু রাখছেন প্রধানমন্ত্রী পুত্র ২০১৬ সালে ইসরায়েলের একজন ব্যক্তির সাথে বৈঠক করলেন এবং বীরেন্দ্র কুমার একজন সাংসদ এবং প্রতিমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের তিনিও দেখা করলেন তলে তলে আরো কতজন তাদের সাথে সম্পর্ক করেছে আমরা জানি না কিন্তু উপর দিয়ে তারা প্রপাগান্ডা চালাচ্ছে যে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নেত্রী নেতা তিনি নাকি তাদের সাথে বৈঠক করেছে আমরা ধিক্কার জানাই আপনারা এই দেশের মানুষের নাগরিক অধিকার গোপনীয় অধিকার হরণ করার জন্য যে স্পাই ওয়ার প্রয়োগ করেছেন সেটিকে জায়েজ করার জন্য আপনারা এই গণ অধিকার পরিষদের সামাজিক মর্যাদা গণ অধিকার পরিষদের সদস্যদের জনপ্রিয়তা দিয়ে আপনারা ব্যবহার করতে যাচ্ছেন আজকের এই সমাবেশের এবং এই দেশের মানুষকে সকল রাজনৈতিক দলকে প্রেমিক ব্যক্তিদেরকে আমি আহ্বান জানাবো আপনার নিরাপত্তা নিয়ে আপনি সচেতন হন এবং সরকারের এই আটাতের সরকারের অধিকার হরণের প্রতিবাদ জানান সবাই বন্ধুগণ ধন্যবাদ সবাইকে সম্মানিত সাথে বন্ধুগণ এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ পেশাজীবী অধিকার সংগঠন সম্মানিত আহ্বায়ক জাফর ভাই সবার প্রতিনিধিত্ব অনুরোধ থাকবে যেহেতু আমাদের সময় খুবই স্বল্প আপনারা অতি সংক্ষিপ্ত আকারে আপনাদের বিষয়বস্তু সঠিকভাবে দেখিয়ে শেষ করবেন এরপর আমাদের বক্তব্য রাখবেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সংগ্রামী সদস্য সচিব নিজামুদ্দিন ভাই ধন্যবাদ বর্তমান সমসাময়িক ইস্যুতে আয়োজিত গণ অধিকার পরিষদ কর্তৃক আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশের তারুণ্যের আশা আকাঙ্ক্ষার প্রতি ডাকসরের সাবেক ডিপি জনাব নুরুল হক নূর সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ছাত্র যুব শ্রমিক এবং পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
সম্মানিত উপস্থিতি আপনারা জানেন 1972 সালের 4 ফেব্রুয়ারি ইসরায়েল কর্তৃক বাংলাদেশকে এবং বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি আনুষ্ঠানিক প্রস্তাব তারা করেছিল কিন্তু তৎকালীন বাংলাদেশের স্থপতি বাংলাদেশের মুক্তি এবং স্বাধীনতা আন্দোলনের জনক মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার দখলদার অবৈধ ইসরায়েলের সেই আনুষ্ঠানিক স্বীকৃতিকে অস্বীকার এবং প্রত্যাখ্যান জানিয়েছিল কিন্তু আজকে বঙ্গবন্ধুর সেই কন্যা বর্তমান ফ্যাসিবাদী এবং অগণতান্ত্রিক সরকারের নেতৃত্ব দানকারী সেই নেত্রী শেখ হাসিনা আজকে সেই দখলদার অবৈধ ইসরায়েলি রাষ্ট্রকে ফরমালি কূটনৈতিক সম্পর্ক না থাকলেও গোপনে গোপনে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে আপনারা জানেন প্রায় আধা কিলোমিটারের মধ্যে হোয়াটসঅ্যাপের ইন্টারেক্টিভ মেসেজ ফেসবুক চ্যাট সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার সমস্ত মেসেজকে প্রকাশ করতে পারে কিংবা ক্যাপচার করতে পারে এমন মোবাইলে আড়ি পাতার যন্ত্র ইসরায়েল থেকে ক্রয় করেছে এই অবৈধ অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এর তীব্র এবং নিন্দা জানাই আপনারা জানেন গণ অধিকার পরিষদের এই ক্যারিশমেটিক নেতৃত্বের প্রতি যখন বাংলাদেশের আবামর তরুণ এবং যুবকরা যখন স্রোতে স্রোতে এখানে এসে জমা পড়েছে তখন এই তরুণের মহাস্রোত ঠেকানোর জন্য বাক্সের বিভিন্ন জনক নুরুল হক নূরকে বিতর্কিত করার জন্য একটি ফটোকে ইডিট করে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে অন্যদিকে জনাব নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদ যখন আলম ওলামাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে জনগণকে ঐক্যবদ্ধ করতেছে সেখানকে গণ অধিকার পরিষদ সহ গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দকে ইসলাম বিদ্বেষী প্রমাণ করার জন্য তাকে ইসরায়েলের সাথে সংযুক্ত করে একটা ত্যাগ প্রকাশ করার জন্য মহা ষড়যন্ত্রে যুক্ত হয়েছে ওই অবৈধ সরকার কিন্তু ইতিমধ্যেই মিডিয়ার কল্যাণে বাংলাদেশের মানুষের কল্যাণে এটি মিথ্যা এবং অপবাদ প্রমাণিত হয়েছে আমরা উদারতা আহ্বান জানাতে চাই এই ঠাকুরবাড়ি সরকার এই অবৈধ অগণতান্ত্রিক সরকার যতই বাংলাদেশের ক্ষমতার মসনদে টিকে থাকবে ততই বাংলাদেশের মানুষের ভাগ্যাকাশে চরম অমানিসা নেমে আসবে তাই আমি সকল ছাত্র যুব শ্রমিক তথা বাংলাদেশের সমস্ত মুক্তিগামী গণতন্ত্রগামী মানুষকে আহ্বান জানাই আপনারা গণ অধিকার পরিষদের এই মুক্তি আন্দোলনে সামিল হয়ে এই সরকার হটাও আন্দোলনকে ত্বরান্বিত করুন সবাইকে ধন্যবাদ সংগ্রামী সাহায্য বন্ধুগণ এই পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব লীগের প্রেসিডেন্ট সংগ্রামী সাধারণ সম্পাদক নাদিম হাসান বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন এই সরকার কত প্রকার নাটক জানে বিপিনুল হক নূর উমরাই গিয়েছেন যেহেতু আমাদের প্রবাসী সংগঠন রয়েছে প্রবাসী অধিকার পরিষদ সেইখানকার নেতৃবৃন্দদের আবদারে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন দেখা করতে তার জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট হয়ে যে কিছু দালাল পেছনে লড়াই দিছে এই বেয়ারিস কোকের এদেরকে দিয়ে বিপিনুরের জনপ্রিয়তা আটকায় রাখা যাবে না তারা এতদিন এফআইআর সুস করলো বিপিনুরের সঙ্গে একটা ছবি তাতেই তাদের এত আফসোস মোসাদের এজেন্ট সাফাতি যখন বিবিসিকে বললেন সজীব ওয়াজের জয়ের সঙ্গে তার মিটিং হয়েছে তখন আপনাদের আফসোস কোথায় ছিল দেশের মিডিয়ার ভাইরা তখন এটি শুনেন নাই এটি নিউজ করবার প্রয়োজন বোধ করেন নাই প্রয়োজন বোধ করবার কথা ছিল দেশের জনগণ জানতে চায় প্রধানমন্ত্রীর পুত্রের সঙ্গে মোসাদের এজেন্টের কিসের মিটিং হয় আমরা দেখেছি গতকালকে বা পরশু দিনের নিউজে আপনারা দেখেছেন ইসরায়েল থেকে
সফটওয়্যার কেনা হচ্ছে ইসরায়েল থেকে যন্ত্রাংশ কেনা হচ্ছে নজরদারির জন্য যে আওয়ামী লীগের এমপিরা মন্ত্রীরা কথায় কথায় বলেন সংবিধানের বাইরে যাওয়া যাবে না আপনাদের এখন সংবিধানের কথা মনে পড়ে না সংবিধানে যে ব্যক্তিগত স্বাধীনতা রাখা হয়েছে গোপনীয়তার অধিকার রাখা হয়েছে এই নজরদারির যন্ত্র ব্যবহার করে সেই গোপনীয়তা জনগণের এখন ভঙ্গ হচ্ছে না তাতে আপনাদের মনে কষ্ট জাগে না সাংবাদিক ভাইরা এই প্রশ্নগুলো কেন করতে পারেন না আপনাদেরকেও প্রশ্ন করতে হবে আপনারা গণতন্ত্রের অন্যতম একটি স্তম্ভ শুধু এক চোখে দেখলে হবে না আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে এমপি মন্ত্রীদেরকে প্রশ্ন করতে হবে বিপিনের সঙ্গে একটি ছবি দেখলে সংসদে গিয়ে যে সেই কথার আলোচনা হয় তাহলে কেন মুসাদার হোসেন সফাতি নিজে স্বীকারোক্তি দিয়েছে সচিব আজমের সঙ্গে তার কথা হয়েছে বৈঠক হয়েছে সেটি নিয়ে কেন সংসদে কথা হবে না সংসদ কি আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি সংগঠন কি আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি এই সংসদ এই সংসদ জনগণের এই সংসদে মুসাদার হোসেনের সাথে যদি বিপিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি দেখে এত হয় আর এত কথা আপনারা বলতে পারেন তাহলে মুসাদার সেই হতেন নিজে স্বীকারোক্তি দিয়েছে সচিব অজয়ের সঙ্গে তার কথা হয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ এই আলিপাতার যন্ত্র ব্যবহার করে নাগরিকের ব্যক্তিগত অধিকার তার গোপনীয়তার অধিকার লঙ্ঘন করা হচ্ছে সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে আগে কথায় কথায় বলেন সংবিধানের বাইরে যাওয়া যাবে না এগুলো কোন সংবিধানের অধীনে আপনারা কিনেছেন যে ইসরায়েলের সঙ্গে আপনাদের কোন সম্পর্ক নেই সেই ইসরায়েলের সঙ্গে আমদানি রপ্তানি কিভাবে বৈধ হয় কিভাবে সেই আমদানি রপ্তানি আপনারা 2009 সাল থেকে করে যাচ্ছেন সেই জবাব আপনাদেরকে দিতে হবে পাসপোর্টে এই ইসরায়েল ব্যতীত ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে যাওয়ার বৈধতা ছিল এই আওয়ামী লীগ সরকার ইসরায়েলের সেই শব্দটি আমাদের পাসপোর্ট থেকে উঠিয়ে দিয়েছে মূলত ভিপি নূরকে নিয়ে একটি এডিট করা ছবি প্রচার করে তারা মিডিয়া এবং দেশের মানুষকে রাজনৈতিক অঙ্গনের নেতাদেরকে ভিপি নূরের দিকে মনোযোগী করে পেছনে পেছনের দরজা দিয়ে এই ইসরায়েলের সঙ্গে বড় বড় চুক্তি করেছে সফটওয়্যার কেনার চুক্তি করেছে আলু পাতার যন্ত্র কেনার চুক্তি করেছে এই বিষয়গুলো যাতে জনগণের নজর আসতে না পারে মিডিয়াতে আসতে না পারে এর জন্য তারা ভিন্ন খাতে জনগণের দৃষ্টিকে ব্যস্ত রাখার জন্য এই ধরনের ষড়যন্ত্র করেছে এই হাসিনার ফাতিবাদী আওয়ামী দুর্বৃত্তের সরকার বরাবর জনগণকে একটি পরে কি ইস্যু দিয়ে ব্যস্ত রাখে আর জনগণকে বোকা বানানোর চেষ্টা করে জনগণ সবকিছু জানে জনগণ বিশ্বাস করে জনগণ যদি জেগে ওঠে এদেশের তরুণ যুব সমাজ যদি জেগে ওঠে তাহলে সকল ফাঁসিবাদ সকল দুর্বৃত্ত এদেশ থেকে পালাতে বাধ্য হবে ধন্যবাদ সবাইকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সকল আন্দোলন সংগ্রামে রাজপথে আছে রাজপথে ছিল রাজপথে থাকবে কারণ নিরঙ্গীকার দেশ হবে জনতা আপনাদের বক্তব্য রাখবেন আপনাদের গতার্থে জানাচ্ছি আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশের সংশ্লিষ্ট বিষয় কি রয়েছে সেই বিষয় উপরে কথা বলবেন সংগ্রামী সাহায্য বন্ধুগণ এই প্রোগ্রামটা অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে কিন্তু আপনাদের প্রতি বিনীত অনুরোধ হবে আপনাদের সার্বিক সহযোগিতা না থাকলে সংক্ষিপ্ত বক্তব্য না রাখলে সকল বক্তার জন্য বক্তব্য দিতে পারবো না এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুবলীগের প্রবীণ সংগ্রামী সভাপতি মঞ্জুর মোশাক মামুন আসসালামু আলাইকুম আপনারা জানেন আওয়ামী লীগ তলে তলে টেম্পু চালায় আর কেউ না চালিয়েও কিন্তু দোষারোপ হয়ে যায় আওয়ামী লীগ তলে তলে টেম্পু চালায় না দোষ নয় আর কেউ কিছু না করে দোষী হয় এটাই হচ্ছে আওয়ামী লীগের বর্তমান অবস্থা দিন বদলের গল্প শুনিয়ে মানুষকে জেলে জন্য করে যাচ্ছে বাংলাদেশের গল্প শুনিয়ে বাংলাদেশের
কিছু ডিজিটাল চিপ পাত্তারে জোর পাঠিয়েছে আওয়ামী লীগ দেশের ব্যাংক চুরি করেছে দেশের টাকা বিদেশে পাচার করেন ঘর বাড়ি করতেছে যুবকদের চাকরি দেয় না এই বিশ্বের যুগে মানুষ না চায় আত্মহত্যা করে যুবকদের চাকরি নাই যুবকেরা চাকরি না মানে আত্মহত্যা করে একদম ডিজিটাল বাংলাদেশের গল্প চুরি আছে এখন সে হচ্ছে নতুন দোকান খুলে স্টার্ট বাংলাদেশের গল্প ডিজিটাল বাংলাদেশের গল্প শুনিয়ে মানুষকে ঢুকা দিয়েছে এখন স্টার্ট বাংলাদেশের গল্প শুনিয়ে রাষ্ট্র বিক্রি করার ষড়যন্ত্র করা শুরু করছে এই ষড়যন্ত্র আর করতে দেওয়া যাবে না এই 2023 সাল গণতন্ত্রের মুক্তির সাল এই 2023 সাল মানুষের মুক্তির সাল জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে বিপ্লবের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আবার বলতে চাই যে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজপথে দেখে ভক্কম জবাব দেওয়া হবে আমরা হুঁশিয়ার করে দিতে চাই বিপ্লবের শুধু একজন বিপ্লব না এই দেশের শত কোটি যুবকের এই দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমরা মানুষের প্রাইভেসি নষ্ট করবেন উন্নত দেশের প্রাইভেসি হচ্ছে মানবাধিকার লঙ্ঘন আমরা সেই মানবাধিকার লঙ্ঘন করার জন্য ইসলামের শত্রু মানবতার শত্রু ইসরায়েলের সাথে হাত মিলিয়ে সেখান থেকে যন্ত্রাংশ আমরা দেশে এনে মানুষের প্রাইভেসি নষ্ট করছেন আধুনিক রাষ্ট্রগুলো যখন কল্যাণমুখর কল্যাণমূলক রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে আপনারা এদেশের মৌলিক অধিকারগুলো পর্যন্ত নষ্ট করে দিচ্ছেন অন্যদিকে পারতেছেন না ঠিক মতো এসে দেখে ফুটপাতে ফুটপাতে সাধারণ মানুষ ঘুমাচ্ছে তারপরে আপনারা বলেন ডিজিটাল বাংলাদেশের কর্মত্ব স্মার্ট বাংলাদেশ করবেন এই স্মার্ট বাংলাদেশের গল্প না শুনে আমাদেরকে ভোটের অধিকার দেন পাতার অধিকার দেন জমানের অধিকার দেন আমরা বলতে চাই সুফি নুরুল হক গুরুর বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয় বাংলাদেশ যুব অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সাথে থেকে রাজপথে তার মুখ্যম জবাব দেবে এই রাষ্ট্র হবে গণ অধিকার পরিষদের রাষ্ট্র এই রাষ্ট্র হবে পৃথিবীর রাষ্ট্র ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সম্মানিত সাথে বন্ধুগণ এই পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব ইসমাইল ভাই বিসমিল্লাহির রহমানির রহিম ভয়কে জয় করার ঠিকানা বাংলাদেশ গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত গণ অধিকার পরিষদের বিপ্লবী সদস্য সচিব জনাব নুরুল হক উপস্থিত যুব শ্রমিক ছাত্র সকল সহযোগী বৃন্দ আপনাদের সবাইকে বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি বিষয়ে কথা বলতে চাই সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশে পরিমণি এবং ফরমালিন মিডিয়ার আস্ফালন বেড়ে গিয়েছে পরিমণি এবং ফরমালিন মিডিয়ার সিন্ডিকেট নিউজের ফসল বিপি নূরকে নিয়ে যারা সিন্ডিকেট নিউজ করেছেন আপনাদের সবাইকে অবশ্যই বিপি নূরের সাথে সাফাতুল এই মিটিংয়ের ব্যাখ্যা দিতে হবে যদি এই ব্যাখ্যা দিতে না পারেন ডিজিটাল নিরাপত্তায় এই সরকার তৈরি করেছে আমরা প্রত্যাশা করতে চাই আপনারা আপনাদের নতুন সহযোগী ভারতের পাশাপাশি ইসরায়েলের হাত ধরে ক্ষমতার অন্দরে বন্দরে পৌঁছার যে চেষ্টা করছেন আপনারা ইসরায়েল থেকে যাই পাবলিক প্রাইভেসি এবং পাবলিকের ব্যক্তিগত নিরাপত্তা ব্যাহত করেন যেই মেশিনারিজ কিনছেন আপনারা আশা করেছিলেন এই সিন্ডিকেট ইউজ করে পিপিনুরকে বাংলাদেশে আসা ফিরিয়ে দিবেন পিপিনুর আপনাদের
এই সিন্ডিকেট এবং দুদুপ্লিকের এই দুজনে রাজনীতি ছেড়ে দিলে কিংবা আপনারা তাকে ভয় পেয়ে সে বাংলাদেশে আসলে তাকে গ্রেপ্তার করবেন সর্বশেষ কথা হচ্ছে আপনাদেরকে বলতে চাই বিপিনুরকে দেশ পার আক্রান্ত করে ডাকসুর দিতে বানিয়েছেন আরেকবার কারাগারে যাওয়ার পরে বিপিনুরের কপালে প্রধানমন্ত্রী লিখে কারাগার থেকে বের হবে ইনশাআল্লাহ সেইদিন গুজব মিডিয়া সহ সবাইকে সেই আকাঙ্ক্ষায় সেই প্রত্যাশায় সেই প্রহরের অপেক্ষায় আপনাদের শুভ বুদ্ধি হৃদয় কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ অন্য সবাই সাথে বন্ধুগণ এই পর্যায়ে আমাদের বক্ত রাখবেন ঢাকা জেলা উত্তর গণঅধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট শওকত হোসেন সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ আগত এসেছি আজকে একদিকে দেখছেন সরকার কাশ্মীর থেকে ইসরায়েলের যে একটি লেখা ছিল যে ইসরায়েল ব্যতীত সকল দেশে ভ্রমণ করা যাবে আমাদের পাসপোর্টে লেখা ছিল এক সময় আজকে যে ডিজিটাল যে পাসপোর্ট আসতেছে ইলেকট্রনিক পাসপোর্ট সেখান থেকে তারা এই উপস্থিতিকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং আমরা জানি যে মোবাইলের আদি পাতার যে বোতাম ডিভাইস এটিও বাংলাদেশ ইসরায়েল থেকে ক্রয় করেছে আজকে সরকার একদিকে যেমন ইসরায়েলের সাথে সম্পর্ক রাখতেছে এবং পাসপোর্ট থেকে এই এই যে নিষেধাজ্ঞা ছিল উঠিয়ে দেওয়া হয়েছে সেটা উঠিয়ে দিয়ে সেটাকে জায়েজ করার জন্য আজকে গণ অধিকার পরিষদকে টার্গেট করে আমাদের ডাকসুর দিতে গণ অধিকার পরিষদের সদস্য সচিব দুটি মূল হকের দিকে যে আন্দোলন চলে তাকে আজকে বলির কথা বানানোর চেষ্টা করতেছে সংগ্রামের সাথে বন্ধুগণ একটি কথা আছে যে ক্ষমতা যখন না থাকে সাদা কাপড়ে রং ওঠে আজকে তারা রঙিন কাপড়ে তাদের রং উঠতেছে না ক্ষমতায় বসে আছে আর আমরা যারা সাধারণ জনগণ বা জনগণের যে দল গণ অধিকার পরিষদ সেই সেই দল থেকে তারা সাদা কাপড় থেকে রং ওঠানোর জন্য পায়তা করতেছে আমি ঢাকা জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক হিসেবে বলতে চাই দুটি মেরু সবগুলো যে আঙ্গুল তাকানো হয়েছে যে আঙ্গুলটি তাক করানো হয়েছে ওই আঙ্গুল তাকে এই ক্ষমতাসীন দলকে নামাতে হবে আজকে সাধারণ জনগণের যে দল আজকে আমাদের হাতে ক্ষমতা নেই আমাদের হাতে বন্দুক নেই বন্দুক কাজে নিয়ে সাধারণ পশু পাখি থেকে তাক করানো খুব সহজ আজকে যে আঙ্গুল আপনারা তাক করেছেন সেই আঙ্গুলকে আপনাদের নামাতে হবে নয়তোবা সাধারণ জনগণ বিপ্লবী জনগণ যখন বিপ্লব সুদের যে বিপ্লবের সেই তারায় আপনারা টিকে থাকতে পারবেন না তাই আমি বলি ক্ষমতাসীন দল আমি লিখতে বলি আপনারা অতি শীঘ্রই আপনারা আমাদের গণ অধিকার পরিষদকে যেভাবে টার্গেট করে আপনাদের ইসরায়েলের যে কর্মকাণ্ড যে দেশের সাথে আমাদের কোনো রাজনৈতিক কোনো কূটনৈতিক কোনো বা এই দেশকে আমরা স্বীকৃতি দেওয়া হয়নি স্বাধীনতার পর সেই দেশের সাথে গোপন সম্পর্ক করে বৈঠক করে গণ অধিকারকে আজকে বলি কথা বানানোর যে টার্গেট করছেন এটা থেকে আপনাদের সরে আসতে হবে এবং আমাদের গণ অধিকার পরিষদের দুজনকে যে টার্গেট করেছিলেন সেটা থেকে সরে আসতে হবে নয়তোবা আপনারা যে দালাল নিযুক্ত করে এই ভোটে কিছু দালাল নিযুক্ত করে আপনারা যেভাবে দেশে যেভাবে গণ অধিকারকে অপপ্রচার চালাচ্ছেন সেটা না সরে আসলে সেটা না সরে আসলে আমরা সাধারণ জনগণ রাজপথে যে আন্দোলন করতে হবে সেটা থেকে আপনারা মুক্তি পাবেন না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ সবাইকে জনতার অধিকার আমাদের অধিকার ধন্যবাদ